বিশ্ব বন্ধু দিবস আজ সারা বিশ্ব যখন সন্ত্রাস আর জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করছে ঠিক তখনই বন্ধু দিবস নিয়ে এলো শান্তির বার্তা। আজকে তরুণ প্রজন্ম মনে করছে শুধু বন্ধুত্বের মাধ্যমেই ধ্বংস করা যাবে জঙ্গি সন্ত্রাসবাদকে। এদিকে বন্ধুত্বের উচ্ছ্বাস আর অকৃত্রিম ভালোবাসা জানান দেওয়ার মাধ্যমে উদযাপিত হচ্ছে দিনটি। প্রত্যেকে নিজের মতো করে শুভেচ্ছা জানাচ্ছেন কাছের ও দূরের বন্ধুকে। সাইদ খানের রিপোর্ট। বন্ধু তুমি ভেবো না আমায় নিয়ে, ভালো থেকো তোমার কষ্টগুলো আমায় দিয়ে, এমনটি হয় বন্ধুত্ব। বন্ধু সব সময় কাছেই টানে, যে কথা কাউকে বলা যায় না তা বলতে দ্বিধা নেই বন্ধুকে। এই ছবিই বলে দেয় দিনটি কেবলই বন্ধুদের। জীবনে চলার পথে বন্ধুই যে সবচেয়ে বেশি প্রয়োজন, আবার বন্ধুই নিঃসংকোচে ভুল শুধরে দিয়ে বাড়ায় সহযোগিতার হাত। আগস্ট মাসের প্রথম রোববার বিশ্ব বন্ধু দিবস। 1935 সালে প্রথম বিশ্বযুদ্ধের ধাক্কা মানুষ যখন সামলে উঠতে শুরু করেছে, ঠিক তখনই আবারও শুরু হয় জাতিতে জাতিতে বিদ্বেষ, ঘৃণা, বৈরিতা, সন্দেহ। অস্থির সময়ে পা রাখে পরাশক্তিগুলো। তখনই মার্কিন কংগ্রেসে বন্ধুদের সম্মানে এমন দিবস পালনের সিদ্ধান্ত হয়। 1997 সালে উইনি দ্য পু নামের ভাল্লুককে বন্ধুত্বের বিশ্ব অ্যাম্বাসেডর করে জাতিসংঘ। ইতিহাসের ধারাবাহিকতায় আবারও বিশ্ব যখন সন্ত্রাস ও জঙ্গি হামলার শিকার, ঠিক তখনই বন্ধু দিবস নিয়ে আসে শান্তির বার্তা। তরুণ প্রজন্ম বলছে একমাত্র বন্ধুত্বই পারে এই সন্ত্রাস আর জঙ্গিবাদকে রুখে দিতে। বন্ধুত্ব দিয়েই সমাজ পরিবর্তনের প্রত্যাশা আজকের তরুণ প্রজন্মের। সাইদ খান, বৈশাখী সংবাদ, ঢাকা।